হ্যালো বন্ধুরা, 2014 প্রাইমারি টেটের প্রার্থীদের জন্য কিন্তু ইতিমধ্যে একটি দারুণ ভালো খবর উঠে এসেছে। তো যেই আপনাদের যে প্রাইমারি টেটের রেজিস্ট্রি অর্ডারটি পড়ে গেছিল, সেটা কিন্তু পর্ষদ ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে লিস্টেড করে দিয়েছে। তো আমরা সেটা নিয়ে কিছুটা তথ্য দেখে নিই। আগামীকাল প্রাথমিকে 16,500 শিক্ষক নিয়োগে মামলা ডিভিশন বেঞ্চে উঠেছে। তো এখানে দেখুন, সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। আজই মামলার রেজিস্ট্রেশন হয়েছে। আগামীকাল প্রাথমিকের এই গুরুত্বপূর্ণ মামলাটি শুনানির দিন ধার্য করা হয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য। ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠবে। এটি কিন্তু একটি জরুরি ভিত্তিক মামলা করা হয়েছে, যেটা কালকে কিন্তু শুনানি হয়ে যাবে। তো এখানে দেখুন, ই কোর্ট দেখে নিন। এখানে দেখুন কেস ডিটেলস দেওয়া আছে, কেস টাইপ, ফিলিং নাম্বার, আপনারা দেখে নিতে পারেন, সিএনআর নাম্বার। এখানে দেখুন কেস স্ট্যাটাসটা কী আছে, ফার্স্ট হিয়ারিং ডেট কালকে আছে। তো নেক্সট হিয়ারিং ডেট দেওয়া আছে 4 তারিখ। এখানে দেখুন জাস্টিস, অনেবল জাস্টিস সৌমেন সেন এবং অনেবল জাস্টিস স্বগত ভট্টাচার্য। তো বেঞ্চ আছে ডিভিশন, আপনারা ডিটেলসটি এখান থেকে দেখে নিতে পারেন। তো দেখুন, সরস্বতী পুজো আগে রাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ 15,284 জনের মেধা তালিকা প্রকাশ করে সেই নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছতা ও বেআইনিভাবে নিয়োগের চেষ্টা অভিযোগে 6টি মামলা দায়ের করা হয়। মামলাগুলির প্রেক্ষিতে সোমবার নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিতাদেশের নির্দেশ দেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। বিচারপতি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে পর্ষদ তথা রাজ্য ডিভিশন বেঞ্চে গেল। তো বন্ধুরা, আপনাদের আশা করি কালকে আপনারা একটু ভালো খবর পাবেন। তো বন্ধুরা, থ্যাংক ইউ, এটুকুনি আপনাদেরকে জানানো ছিল।